COVID-19 ভাইরাসের মহামারীর আকার নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোয়াখালী এক সোনাইমুড়ি চাটকিল আসনের এমপি এইচ.এম ইব্রাহিমের পক্ষ থেকে সোনাইমুড়ির বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন সোনাইমুড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সারা বাংলাদেশে আপনারা যেভাবে এই করোনা ভাইরাস উপলক্ষে, এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে যেভাবে সাংবাদিক মিডিয়া প্রত্যেকটা জায়গায় মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন, এই ঈদ উল আজহা উপলক্ষে আমি অনুরোধ করব সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সচেতনতা মেনে চলে, তার জন্য আপনারা একটু সোচ্চার হবেন এবং প্রত্যেকটা জায়গায় যাতে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে পারে তার জন্য আপনারা বেশি বেশি করে এই স্বাস্থ্যবিধিগুলা অন্তত প্রচার করবেন। আর ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি আবার অনুরোধ করব রণেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের কথা চিন্তা করে যেভাবে এই লকডাউন তুলে দিয়ে অন্তত মাস্ক ব্যবহার করার জন্য আপনাদেরকে অনুরোধ করেছে আমাদের এমপি সাহেবের দিক নির্দেশনায়, আমরা বিনামূল্যে আপনাদের সকলকে আমরা মাস্ক বিতরণ করবো।